অনেকেই পাহাড় জঙ্গলের চেয়েও সমুদ্র বেশি ভালোবাসে, কিন্তু তাই বলে বারবার দীঘা, মন্দারমণি, বকখালি যাওয়া যায় না। সাগর পাড়ে ভ্রমণের স্বাদ বদলানোর জন্য কোনো অফবিট সি বিচ আপনি খুঁজছেন? তাহলে এই ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র আপনার জন্য। পরে চলে আসলাম এই সেই লাল কাঁকড়ার দেশে। বাগদা বিচের পরেই আমরা কভার করব উড়িষ্যার আরো একটি ফেভারিট ডেস্টিনেশন। তো ভার্জিন সি বিচ কেন বলে এটা আমি পরে আলোচনায় আসছি। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে দুপুর 1:30, যেটাই আমাদের টার্গেট 1:30 সময় পৌঁছানো। চলো দেখা যাক। মানে মোট কথা, বাগদা বিচ যাওয়ার জন্য কিন্তু আপনার এই রাস্তাটাই। ভিডিও এসে ভিউজ আসছে না তো কী হয়েছে? আমরা আছি আমাদেরই মতো, হাতে আছে ক্যামেরা, সাথে আছে গাড়ি, আর এখন দেবো 315 কিলোমিটার দূরত্ব পাড়ি। সেই জন্যেই আমার এক বন্ধুর ডাকে আজ রওনা দিচ্ছি এক অজানা গন্তব্য উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্য হলো উড়িষ্যার এক অফবিট সমুদ্র সৈকত, বাগদা সমুদ্র সৈকত বা দুবলাগড়ি বিচ। আর এখন বাজে ঘড়িতে 6:58, আর আমরা বেরিয়েছি প্রায় 6:30 দিকে। যেতে সময় লাগবে প্রায় 6.5 ঘন্টা, আর একটু বেশিও লাগতে পারে, মানে গুগলে 6.5 ঘন্টা দেখাচ্ছে। আজকে আমার ট্রাভেল পার্টনার হলো চ্যানেল আর গাড়ির মালিক সন্দীপদা, আর আমার দুই বন্ধু আসবে, তারা উঠবে উড়িষ্যা থেকে। এবারে ট্যুরটি 3 days 2 nights-এর। কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সবকিছু ডিটেলস থাকবে এই ভিডিওগুলোর মাধ্যমে। সবার ফার্স্টে পেট্রোল পাম্পে গিয়ে গাড়ির পেট পূর্ণ করি, কারণ গাড়ি খাওয়ার খুব দরকার। সমুদ্র আছে তবে পুরীর মতো অত বড় বড় ঢেউ নেই, মাথা গোঁজার জায়গা আছে তবে বিলাসবহুল হোটেল নেই, মুক্তোর মালার কেনার জন্য জোড়াজোড়ি নেই, আলো দোকান হইচই কিছুই নেই, তবে আছে প্রাকৃতিক সান্নিধ্য, ঢেউয়ের আলতো পরশ, লাল কাঁকড়ার ছোটাছুটি। নিখাত প্রাকৃতিক সৌন্দর্যের টানেই যদি বেরিয়ে পড়তে চান, তাহলে চলুন আজকে আমাদের সাথে উড়িষ্যার বাগদা বিচ সমুদ্র সৈকতে। আজকের এই ঠিকানা আপনাদের জন্য। হাই এভরিওয়ান, দৃষ্টিকথার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। আর এখন টাইম হয়েছে 7:12, বাড়ি থেকে বেরিয়েছি আধ ঘন্টা মতো হয়েছে, আর এখন আমরা পেট্রোল পাম্পে এসেছি তেল ভরতে। তো ভিডিওটা এখান থেকেই কন্টিনিউ করব, তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসলে আজকের জার্নিটা পুরোপুরি গাড়িতেই, আর নেক্সট 3 দিনে আমরা কমপ্লিট করবো প্রায় 750 কিলোমিটারের জার্নি। সবটা সন্দীপ তো চালাবে না, কিছুটা আমিও গাড়ি চালাবো, আমি কোলাঘাট থেকে গাড়ি ধরবো। তো যেতে যেতে বলে রাখি, এবারের ট্যুরের মূল গন্তব্য কিন্তু আমাদের বাগদা বিচ নয়। রাজের এক বন্ধু আছে তন্ময়দা, সে উড়িষ্যার বাড়িপাতাতে থাকে, অনেকদিন ধরেই আমাদেরকে যেতে বলছে কিন্তু সময়ের জন্য যাওয়া হয়ে উঠছে না, তো আলটিমেটলি আজকে আমরা যাচ্ছি। বাগদা বিচের পরেই আমরা কভার করব উড়িষ্যার আরও একটি ফেভারিট ডেস্টিনেশন, তোমরা যদি বুঝে থাকো কমেন্ট সেকশনে জানিও। আর এইবারের ট্যুরে আমাদের ট্যুর পার্টনার কিন্তু তন্ময়দারাও, তো তন্ময়দারাও আমাদের সাথে জয়েন করবে হলদিপদা থেকে, যেটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 290 কিলোমিটার। তো চলো, এই মুহূর্তে আমরা ক্রস করছি নিবেদিতা সেতু, এখান থেকে সোজা হাওড়া হয়ে পাঁচলা হয়ে বাগনান কোলাঘাট পৌঁছে যাব। এবার কোলাঘাট থেকে কিভাবে যাব সেটা তোমাদেরকে রাজ এক্ষুনি ডিটেলসে বলে দেবে। এখন বাজে 8:55, আর আমাদের 2 ঘন্টা হলো, আর এখন আমরা দক্ষিণেশ্বরে। তো অ্যাকচুয়ালি আজকে যাওয়ার রাস্তাটা হচ্ছে, মানে আমরা কলকাতা থেকে দক্ষিণেশ্বর হয়ে সোজা মুম্বাই এক্সপ্রেস হয়ে চলে যাব একদম আমাদের কোলাঘাটে, তারপর কোলাঘাট থেকে দেবড়া পাঁশকুড়া হয়ে চলে যাব সোজা খড়গপুরে, আর সেখান থেকে বাঁদিকে ঢুকে যাব আমরা বালাসোরের উদ্দেশ্যে। খড়গপুরের পর বেলদা দাঁতন হয়ে আমরা ঢুকবো লক্ষ্যনাথ রোডে, লক্ষ্যনাথ রোড হচ্ছে উড়িষ্যার বর্ডার, আর তারপরে আমরা চলে যাব বালাসোরের দিকে। অ্যাকচুয়ালি পুরোপুরি বালাসোরে আমরা যাব না, কারণ বালাসোরের আগে একটা জায়গা আছে হলদিপদ, সেখান থেকে আমরা বাঁদিকে চলে যাব। হলদিপদ থেকে ওই মোটামুটি 19-20 কিলোমিটার আমাদের দুবলাগড়ি। তো চলো, আর আমার বন্ধু হলদিপদ থেকে উঠবে, আর ওকে নেবো নিয়ে যাব। তো 2 ঘন্টায় প্রায় 62 কিলোমিটার কমপ্লিট করে এখন আমরা আছি রাজচন্দ্রপুর টোল প্লাজার ঠিক কাছে। টোল প্লাজাটা পেরিয়ে গেছি অ্যাকচুয়ালি, আর এখান থেকে দুটো রোড ভাগ হয়ে যাচ্ছে, আমি দেখাই। এই একটা হচ্ছে এই সেম রাস্তায় দিয়ে আমরা যেতাম বোলপুরে, ঠিক আছে, এটা হচ্ছে দিল্লি রোড, আর এটা হচ্ছে আপনাদের মুম্বাই রোড, মানে আমাদের মুম্বাই, চেন্নাই, দীঘা, উড়িষ্যা সমস্তটাই এই রোড দিয়ে যায়। যেমন এখানে লেখা আছে মুম্বাই কোনা এক্সপ্রেসওয়ে খড়গপুর।
হাওড়া ক্রস করে এখন এই মুহূর্তে আছি ধুলাগড়ি ট্রোল প্লাজায়। এখান থেকে বেশ কিছু দূর গেলে আমরা যাব উলুবেড়িয়াতে, সেখান থেকে ডিরেক্ট কোলাঘাট। আর এই ভিডিও ক্লিপটিতে আমরা ক্রস করছি কোলাঘাট ব্রিজ বা শরৎ সেতু। তো প্রায় 2 ঘন্টা 45 মিনিটে 120 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন আমরা রূপনারায়ণ নদীর উপরে, সামনেই কোলাঘাট। আমরা যতবার দীঘা মন্দারমণি আসি সববারই এই রাস্তার উপর দিয়ে যাই। সামনে থেকে দীঘা তমলুক কাঁথির রাস্তা ভাগ হয়ে যাচ্ছে আর সোজা চলে যাচ্ছে আমাদের চেন্নাইয়ের দিকে। তো এবার তো দীঘা মন্দারমণির ভ্লগ নিশ্চয়ই আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একদম স্বল্প বাজেটের মধ্যে সুন্দর ভ্লগ দেখতে পাবেন, যদি না দেখে থাকেন দেখে নিন। যত সময় পেরোচ্ছে, গাড়ি যত চলছে ততই কমে যাচ্ছে আমাদের ডেস্টিনেশনের রাস্তা। তো আমরা কোলাঘাটে দাঁড়াইনি, ব্রেক নিলাম না, ব্রেকফাস্ট আমরা বারাসাত থেকেই করেছি, যেখান থেকে করি বারাসাতে। তো এখান থেকে গাড়িটা একটু আমি চালাই। তো এখনও প্রায় অনেকটাই বাকি, এস্টিমেটেড টাইম দেখাচ্ছে দুপুর 1:30, যেটাই আমাদের টার্গেট 1:30 সময় পৌঁছানো। চলো দেখা যাক। এখন যেতে হবে 135 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগবে এখনো 3 ঘন্টা মতো। আসলে যে ডেস্টিনেশনে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য এত ব্যাকুল হয়ে যাই যে মনে হয় রাস্তার ফোরাচ্ছেই না। ভ্রমণ পিপাসু বাঙালিরা এখন দীঘা মন্দারমণির ভিড়টাকে অ্যাভয়েড করে একটু অফবিট ডেস্টিনেশন পছন্দ করে, সেই জন্যই তো ভিড় জমাচ্ছে বাগদা দুবলাগড়ি উড়িষ্যার বিভিন্ন অফবিট ডেস্টিনেশনগুলোতে। শুধুমাত্র বাগদা দুবলাগড়ি নয়, এছাড়াও রয়েছে চাঁদিপুর গোপালপুর। সম্পূর্ণ গাড়ির জার্নিটা তো আপনারা দেখছেন, সবাই তো গাড়ি নিয়ে আসতে পারে না। তো যারা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করবেন তাদের জন্য আমি বলে দিচ্ছি কীভাবে আপনি ট্রেনে বা বাসে যাবেন। শিয়ালদা বা কলকাতা থেকে যদি আপনি ট্রেনে যেতে চান তাহলে কিন্তু পুরীগামী যে কোনো রকম ট্রেনে আপনি কিন্তু বালাসোর নামতে পারেন। অ্যাকচুয়ালি বাগদা বিচ যেতে গেলে আপনাকে বালাসোরই নামতে হবে, মানে মেন যেটা স্টেশন সেটা কিন্তু বালাসোর। আর বালাসোর থেকে বাগদা বিচ মাত্র 35 কিলোমিটার, ওই মোটামুটি 1 ঘন্টা মতো লাগে। সব থেকে বেস্ট ট্রেন যদি আমার মতে বলতে চান সেটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস 2-2895 হাওড়া পুরী বন্দে ভারত। 4:00-6টার সময় হাওড়া থেকে ছাড়ে আর বালাসোরে পৌঁছায় একদম 9:15, মানে 3 ঘন্টা 15 মিনিটে আপনি পৌঁছে যাবেন বালাসোর। আর ট্রেন ছেড়ে যদি কেউ বাসে যেতে চান তার জন্য কিন্তু আপনাকে হাওড়া বা শিয়ালদা বাস প্ল্যানেট যে কোনো জায়গা থেকে আপনাকে বালাসোরের বাস ধরতে হবে। বালাসোরের বাস কিন্তু অনেক যায়। বাসে গেলে আপনি হলদিপদতে নামবেন, হলদিপদ থেকে আমাদের বাগদা বিচ 19 কিলোমিটার। আপনি যদি বাসের টাইমিং জানতে চান তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাবেন, আমি বাসের টাইমিং দিয়ে দেবো। বাগদা বিচকে কিন্তু ভার্জিন সি বিচ বলে। তো ভার্জিন সি বিচ কেন বলে এটা আমি পরে আলোচনায় আসছি, মানে আমিও এটা ফার্স্ট শুনলাম যে ভার্জিন সি বিচ। যাই হোক, তো মোটামুটি আমরা প্রায় 3 ঘন্টা 15 মিনিটে 136 কিলোমিটার ডিস্টেন্স কমপ্লিট করলাম আর এখনও এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 1:22। রাজের বলা ভার্জিন সি বিচ কথার অর্থ হলো আনএক্সপ্লোরড সি বিচ। যে সি বিচগুলোর কথা এখনো অনেকে জানে না, এখনো এক্সপ্লোর হয়নি ঠিকভাবে, সেই সি বিচগুলোকে বলা হয় ভার্জিন সি বিচ। উড়িষ্যার বাগদা বিচও এদেরই মধ্যে অন্যতম। তো আমরা প্রায় পৌঁছে গেলাম খড়গপুরের কাছে আর এই জায়গাটার নাম বালিহাটি। খড়গপুর মেন শহরের কাছে অ্যাকচুয়ালি আমরা ঢুকবো না, তো ওখান থেকে বাঁদিকে টার্ন নেব আমরা। এই যে রাস্তাটা বাঁদিকে টার্ন নিয়ে আমরা চলে যাবো বালাসোরের দিকে আর এখান থেকে ডেস্টিনেশন এখনো 125 কিলোমিটার দেখাচ্ছে। খড়গপুর সিটি বাইপাসে মুম্বাই চেন্নাই ডিভিশন থেকে আমরা নিয়ে নিলাম চেন্নাই কলকাতার হাইওয়েটা আর আমাদের প্রায় 168 কিলোমিটার জার্নি কমপ্লিট হলো, সময় লাগলো 3 ঘন্টা 40 মিনিট। উড়িষ্যার ডুবলাগড়ি বিচ যেহেতু একটি অফবিট ডেস্টিনেশন তাই এখানে আসতে গেলে কিন্তু আগের থেকে আপনাকে রিসর্ট বুক করে আসতে হবে। রিসর্ট বলুন, হোটেল বলুন বা ক্যাম্প বলুন, যাই বলুন না কেন সেটা কিন্তু আপনাকে বুক করে আসতে হবে। আর আমরা বুক করেছি সোশ্যাল মিডিয়ায় খুব পপুলার একটা হোটেল, হোটেল হোক বা ক্যাম্প যাই হোক সেটা হচ্ছে মাই ইকো ক্যাম্প। লাঞ্চ সেজন্য রাস্তায় করছি না আর এমনিও এখন 11:15 বাজে। মাই ইকো ক্যাম্পকে নিয়ে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও করব, কারণ আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে এরকম, তো আদেও কতটা ঠিক কতটা ভালো কতটা খারাপ সেটা নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও হবে। তো চলো দেখতে থাকো। আর এই মুহূর্তে আমরা এখন আছি সোনাকানিয়ার কাছে, পাশ দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। শুধুমাত্র যে মাই ইকো ক্যাম্প রয়েছে এমন ব্যাপার নয়, এখানে অনেক রকম ক্যাম্প রয়েছে,
কিছু কিছু ক্যাম্পের আমি নাম বলে দিই। একটা হচ্ছে ওশিয়ান রিট্রিট, আর একটা হচ্ছে দি বাবলস লাক্সারি বলে একটা ক্যাম্প রয়েছে। তো আপনি নেট দুনিয়ায় চেক করে নিতে পারেন, করে নিয়ে আপনার কিন্তু বুকিংটা করতে পারেন। আমরা প্রায় চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের সীমানায়, আর কিছুক্ষণ পরেই আমরা ঢুকবো উড়িষ্যার ভিতরে। এই ভিডিওটা দেখে ছোটবেলার সেই পথের পাঁচালিতে পড়া অপু দুর্গার কথা মনে পড়ে গেল, তাই না? পৃথিবীতে চলমান সবকিছুই আমাদের বহমান জীবনেরই এক একটা উদাহরণ। তো এখন আমরা আছি সোনাকানিয়াতে, আর এটাই ওয়েস্ট বেঙ্গলের লাস্ট। এরপর থেকে কিন্তু আমাদের উড়িষ্যা শুরু হয়ে যাচ্ছে। এখানে একটা ভালো জায়গা পেলাম, একটু দাঁড়ালাম জাস্ট। সোনাকানিয়া ক্রস করে আমরা ঢুকে গেলাম উড়িষ্যার মধ্যে। এখানে হচ্ছে উড়িষ্যার মূল ভাষা। আর এক্স্যাক্ট এখন বাজে 12:10, আর আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনের অনেকটাই কাছে চলে এসেছি। আর মাত্র 55 কিলোমিটার বাকি, সময় দেখাচ্ছে 1:10। আমরা চেয়েছিলাম 1:30 সময় ঢুকবো, সেরকম হয়ে যাবে। বাগদা বিচে আর কী কী অ্যাক্টিভিটিস করার আছে, মানে সমুদ্র তো আছেই, এছাড়াও আর কী কী অ্যাক্টিভিটিস করার আছে ওখানে গিয়ে দেখবো। শুনেছি নাকি ওখানে নাকি একটা বোটিং হয়, মানে বোটিংয়ে নিয়ে যায়। এবার কী ব্যাপার, কী বৃত্তান্ত হয় সেটা এক্স্যাক্টলি জানি না, তো গিয়ে দেখতে হবে। তো এখন পশ্চিমবঙ্গ ক্রস করে আমরা ঢুকে গেছি উড়িষ্যার মধ্যে, আর এখান থেকে আমি সোজা যাবো 38 কিলোমিটার দূরে হলদিপদতে। হলদিপদতে আমি আমার বন্ধুর সাথে দেখা করবো এবং ওকে পিক করবো। পিক করে আমাদের এই টোটাল ট্যুরটা এবার শুরু হবে। বাগদা বিচের কোথায় আমরা থাকবো সবই তোমাদের ডিটেলসে জানাবো। তার আগে তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর যারা এতদিন ধরে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমায় জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো এখন বাজে 12:42, আর আমরা ফাইনালি পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি ফাইনালি নয়, মানে আমরা পৌঁছে গেলাম হলদিপদতে। এই যে আপনি যদি বাসে আসেন তাহলে আপনাকে এখানে নামতে হবে, মানে মোট কথা বাগদা বিচ যাওয়ার জন্য কিন্তু আপনার এই রাস্তাটাই। বাগদা বিচ বা দুবলাগড়ি সি বিচ যেতে গেলে কিন্তু এখান থেকে আপনার রাস্তা মোটামুটি 15-16 কিলোমিটার মতো। হ্যাঁ দাঁড়িয়ে, এখানে দাঁড়াচ্ছি। ওই যে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, মিস্টার তন্ময় দি রেলওয়ে ম্যান। ভাই আরে কি রে, কি রে আমার জন্য ভাই, দাঁড়া আমি নামি, দাঁড়া দাঁড়া ওয়েট কর। এখানকার লোকাল কিছু মিষ্টিও বিক্রি হচ্ছিল ভ্যানে করে, তো আমরা এরকম একটা দুটো করে নিয়ে ট্রাই করছিলাম, আর ওখানে আখের রস পড়ছিল। তো এটা খেয়েই আমরা আবার শুরু করলাম জার্নির লাস্ট একটুখানি পার্ট। প্রায় আমরা বাগদা বিচের কাছেই চলে এসেছি, এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে 8 মিনিট মতো, আর 8 মিনিট মতো যেতে হবে তারপরে আমরা পৌঁছে যাব। কিন্তু মাঝে রাস্তা খুবই সংকীর্ণ হয়ে গেছিলো, একদম সরু রাস্তা, মাঝে মাঝে রাস্তাটা খারাপও পাচ্ছিলাম। তো যাই হোক, আলটিমেট আমরা আমাদের রিসর্টে চলে এসেছি। এটাই আমাদের রিসর্ট, মাই ইগো ক্যাম্প। রিসর্টের মধ্যে ঢুকেই পড়বে ফার্স্টে এরকম বড় একটা পার্কিং, যেখানে অনেকগুলো গাড়ি পার্ক করা ছিল, আমরাও আমাদের গাড়িটা পার্ক করলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে চললাম বিচে। আমরা এখন সবাই যাচ্ছি বিচে। ক্যাম্প থেকে বেরিয়েই এরকম একটা জঙ্গল পড়বে, পুরো ঘন জঙ্গল, মানে জঙ্গল তার পাশে বিচ একসাথে পাওয়া যাবে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু দারুণ লাগে। এরকম সারি সারি ঝাউ গাছ, মাঝখান থেকে সরু বালির রাস্তা, আর রাস্তাটা পেরোলেই সমুদ্র। পাহাড়ে ঘুরতে গিয়ে পাহাড় দেখতে পাওয়ার আগের মুহূর্তটা বা সাগরে এসে সাগর দেখতে যাওয়ার আগের মুহূর্তটা ঠিক এই রকমই হয়। আমি আর তন্ময়দার মেয়ে অর্থাৎ অহনা আগে আগে ছুটছিলাম সমুদ্র দেখবো বলে। সবার আগে সমুদ্র আমরাই দেখবো। এই হলো সেই বাগদা বিচ। বাগদা বিচ উড়িষ্যার সবচেয়ে পরিষ্কার এবং ভার্চিন সি বিচগুলোর মধ্যে একটি। উড়িষ্যার পুরী এবং চন্দ্রভাগা সি বিচের মতো বালাসোর জেলার বাগদা বিচ নামে একটি সুন্দর সমুদ্র সৈকত রয়েছে, যা ধুবলা নদীতে অবস্থিত। বালাসোর শহর থেকে মাত্র 34 কিলোমিটার এবং কলকাতা থেকে 245 কিলোমিটার দূরে অবস্থিত। ধুবলা নদী সি বিচে উড়িষ্যা
এবং প্রধানত কলকাতা থেকে প্রচুর পর্যটক আসেন। পর্যটকদের রাত্রি যাপন এবং স্বল্প খরচে বিশ্রাম নেবার জন্য এখানে অনেকগুলো ক্যাম্প বা রিসর্ট রয়েছে। দীঘা পুরী তো অনেক গেলেন, কলকাতার এত কাছে কোলাহল হীন নির্জন এই সমুদ্র তটের খোঁজ আমি আপনাকে দিচ্ছি। অফিস থেকে মাত্র দিন তিনেক ছুটি ম্যানেজ করতে পারলেই কেল্লা ফতে। অসাধারণ এই ভ্রমণ অভিজ্ঞতা সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে আপনার। আর যেহেতু এখনো সেরকম পর্যটকের সমাগম হয়নি এখানে, তাই এখানে বিলাসবহুল থাকার জায়গা পাবেন না সেরকম। সি বিচের ধারের ঝাউ গাছের জঙ্গলে রয়েছে টেন্ডের ব্যবস্থা, পাবেন ক্যাম্প। একদম একটা আলাদা অভিজ্ঞতা হবে এখানে এলে। এদের পক্ষ থেকে বোটে করে ঘোরার সুযোগ পাবেন সমুদ্রে, তবে ক্যাম্প বুকিং এর সময় ফোনে সে বিষয়ে কথা বলে নেবেন। রাতে করতে পারবেন বনফায়ারও, আগে থেকে বলে রাখলে বারবিকিউরও ব্যবস্থা করে দেওয়া হয়। ফাইনালি 6.5 ঘন্টা মতো জার্নি করে আমরা প্রায় 315 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম এই সেই লাল কাঁকড়ার দেশে। এখানে হয়তো দীঘা মন্দারমণির মতো সি লাগোয়া হোটেল নেই, কিন্তু হোটেল থেকে ছোট্ট একটা ঝাউ বাগান পেরিয়ে আমাদেরকে আসতে হবে এইরকম সমুদ্র বিচে। আর এই যে বিচটার পাড় জুড়ে পুরোটাই জঙ্গল, আর জঙ্গলগুলো পেরিয়েই তারপর সমস্ত হোটেলগুলো শুরু হচ্ছে। আমি দীঘা মন্দারমণি ব্লগে বলেছিলাম যে এখনো বাঙালি, বাবা ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছ, এখনো বাঙালি দীঘা মন্দারমণি ছাড়া আর কিছু বোঝে না। একটু ছুটি পেলেই সমুদ্র বলতে দীঘা মন্দারমণিতেই ছুটে আসে। তবে আমি বলবো, মানে আমি রিকোয়েস্ট করবো পার্সোনালি, যে আপনারা কলকাতাটা পেরিয়ে শুধু এই জায়গাটা একবার আসুন। মানে সমুদ্রের নিস্তব্ধতা, তারপর সমুদ্রের উত্তাল যদি একসাথে দেখতে চান, তাহলে এখান থেকে ভালো জায়গা আর হতে পারে না। কলকাতা থেকে ডিস্টেন্সও বেশি নয়, আবার হোটেলগুলো পকেট ফ্রেন্ডলিও পেয়ে যাবেন, আর এইরকম সুন্দর একটা প্রকৃতি পাবেন অসাধারণ। মানে দীঘা মন্দারমণিতে সমুদ্র পাবেন, কিন্তু তার পিছনে কিন্তু এরকম ঝাউবন পাবেন না, যেটা কলকাতার কাছে বলতে আপনারা এই বাগদা বিচে পেয়ে যাবেন। এখানে আপনারা পরিবার পরিজন, বন্ধু বান্ধব বা আপনাদের পার্টনারকে নিয়েও আসতে পারেন, সুন্দর মোমেন্ট কাটাতে পারবেন। আর সব থেকে ভালো হলো এখানে আপনি আরামে সমুদ্র স্নানের মজা নিতে পারবেন, আর সি বিচ ভরে আছে লাল কাঁকড়ায়। তবে যেই আপনার পায়ের আওয়াজ পাবে, ওরা ঢুকে যাবে বালিতে। এই বিচ থেকে সূর্যাস্তের রূপও অসাধারণ। বোটিং এর জন্য রাখছে এখানে, বোটিং করা যায়, সম্ভবত পায়ের 400 টাকা করে নেয়। আমাদের বিকেল হয়ে গেছে বলে আমরা করলাম না, কিন্তু আপনি যদি চান তো করতে পারেন। দেখুন, ভীষণ গরমে যখন সবকিছু ছেড়ে আমাদের মনটা পাহাড় পাহাড় করে ওঠে, ঠিক তেমনি শীতে বা বর্ষা আসলেই মনটা কিন্তু আবার সমুদ্র সমুদ্র করে ওঠে। এই বাগদা বিচে ঘুরতে আসার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, তবে গরমকালটা আপনারা অ্যাভয়েড করবেন, আর বছরের বাকি সময়টুকু সবটাই আপনার জন্য। পুরো বাগদা বিচ আপনার আসার অপেক্ষায়। আমি নিজে একজন পাহাড় প্রেমী হয়েও এই উত্তাল সমুদ্রের সাথে মত্ত হয়ে উঠতে একদমই দেরি করি না। অ্যাকচুয়ালি আওয়ার লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, তাই যে যেখানে যেভাবে আছো আনন্দ করে বাঁচো, যতটা পারো এই দুচোখ দিয়ে প্রকৃতিকে দেখো চেনো। আজকের ভিডিও এখানেই শেষ করব। এরপরের ভিডিওটা থাকবে আমরা যে ক্যাম্পটায় আছি সেই ক্যাম্পটাকে নিয়ে, ক্যাম্পের লাইফ কীরকম হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে তোমরা একটা আলাদা লাইফস্টাইল তোমরা দেখতে পাবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।